শুভ সন্ধ্যা সুধি ভক্তবৃন্দ, স্বামীজির বাণী দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাই। স্বামীজি বলতেন, তোরা মানুষ হ, বলতেন আমি এমন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দিয়ে তৈরি, স্নায়ুগুলি ইস্পাত দিয়ে তৈরি, আর এই দেহের মধ্যে এমন থাকবে যা বজ্রর উপাদানে গঠিত। আমার ছেলেরা যত খুশি আমিষ খাক, পাপ হলে তা আমার হবে। কেন বলতেন? কারণ তিনি চাইতেন দেশের ছেলেমেয়েরা বলিষ্ঠ দৃঢ়িষ্ঠ হোক। বাস্তবিক স্বামীজির স্বপ্নের ভারতবর্ষকে গড়বে যেসব তরুণ, তারা দুর্বল হলে চলবে কি করে? তারা হবে বীর, বলিষ্ঠ, যাতে তারা হাসতে হাসতে পরের জন্য প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারে। তিনি তরুণদের উদ্দেশ্য করে বলতেন, মনে করবে তোমরা মায়ের জন্য জন্ম থেকেই বলি প্রদত্ত। কে এই মা? দেশ মাতৃকা, দেশের জনসাধারণ। স্বামীজি দেশের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতেন, আগামী 50 বছর জননী জন্মভূমি তোমাদের একমাত্র উপাস্য দেবতা হন, অন্য সব দেবদেবী এখন তোলা থাকুন। কে নেতা হবে এই নিয়ে দেশে ঝগড়া লেগেই আছে, স্বামীজি লক্ষ্য করেছিলেন এটা। তিনি একটা চমৎকার কথা বলতেন, তিনি বলতেন যে শিরোদার সেই সর্দার, অর্থাৎ যে পরের জন্য শিরোদার, অর্থাৎ নিজের মাথা কেটে দিতে পারে সেই সর্দার অর্থাৎ নেতা হতে পারে। সে এই ত্যাগ স্বীকার করবে বহু জনহীনতায়, বহু জন সুখায়, অর্থাৎ সমষ্টির জন্য ব্যষ্টি এই ত্যাগ স্বীকার করবে। ত্যাগ ও সেবা জাতির আদর্শ বলতেন, এই আদর্শ যারা বীর ও বলিষ্ঠ তাদের জন্য। স্বামীজি তাই তরুণদের উপর এতটা নির্ভর করতেন। তাদের উদ্দেশ্যে বলতেন, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝছো যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুর মতো হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি মনে প্রাণে বুঝছো অজ্ঞতার কালো মেঘ ভারতবর্ষকে আচ্ছন্ন করে রেখেছে? এই সব ভাবনা কি তোমাদের অস্থির করে তুলছে, তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? তিনি বলছেন, আমি বিশ্বাস রাখি আধুনিক যুব সমাজের উপরে। আমার কর্মীরা তাদের মধ্যে থেকেই আসবে, সিংহের মতো তেজে তারা দেশের সব সমস্যাগুলির সমাধান করবে। হে বীর হৃদয় যুবক বৃন্দ, আর কিছুতেই আবশ্যক নেই, আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। হে যুবক বৃন্দ, দরিদ্র অজ্ঞ ও নিপীড়িতের মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো, সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরতে থাকুক, তোমাদের পাগল হয়ে যাবার উপক্রম হোক। গণমান্য উচ্চ পদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রেখো না, তাদের মধ্যে জীবন শক্তি নেই, তারা একরকম মৃতকল্প বললেই হয়। ভরসা তোমাদের উপর যারা পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী। কোনো চালাকির প্রয়োজন নেই, চালাকি দ্বারা কিছুই হয় না। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত, নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও,
সেই বিশ্বাস বলে নিজের পায়ে দাঁড়াও ও বীর্যবান হও। এটাই আমাদের এখন দরকার। স্বামীজি পাশ্চাত্যের সঙ্গশক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন। এই সঙ্গশক্তি আমাদের দেশে আসুক, আর সঙ্গে সঙ্গে আসুক পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। এই বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমরা নতুন ভারত গড়ব। কিন্তু তা বলে আমাদের যে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন সম্পদ তা কিন্তু হারাব না। স্বামীজির নেতৃত্বে আমাদের দেশের তরুণরা এই নূতন ভারত গড়তে এগিয়ে আসুক। এই আশায় ভারতের চির জর্জরিত জনসাধারণ অপেক্ষা করছে। ধন্যবাদ সুধী ভক্তবৃন্দ। স্বামী বিবেকানন্দের বাণী দ্বিতীয় পর্ব আজ আমার এখানেই শেষ হলো। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আমার এই দ্বিতীয় পর্বের বাণী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে পৌঁছে দেবেন আমার কণ্ঠে স্বামীজির বাণী। আর অনুরোধ করি একটা লাইক দিয়ে আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম নিত্য নতুন উপস্থাপনা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।